মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে প্রবল নাটকীয়তার সাথে একটু একটু করে সংঘাত ছড়িয়ে পড়ছে। প্রথমে গত বছর 7 অক্টোবর ইসরায়েল হামাস তুমুলভাবে যুদ্ধে লিপ্ত হল, পরে ইসরায়েলের আগ্রাসনে ক্ষিপ্ত হয়ে প্রকট হল ইরান। ইরান ইসরায়েলের যুদ্ধ যখন সরব, তখন সর্বোচ্চ শক্তি দিয়ে ইসরায়েলকে বাঁচাতে আসল যুক্তরাষ্ট্র। তবে অবাক করা অংশগ্রহণ ছিল একমাত্র মুসলিম দেশ জর্ডানের। মুসলিম দেশ হয়েও ইসরায়েলের সেফটি শিল্ড হওয়া জর্ডান এখন নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত। তাই বলেই দেশটি সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে, তারা ইরান বা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না। টানা 10 মাসেরও বেশি সময় ফিলিস্তিনের গাজায় চলমান ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মধ্যেই মধ্যপ্রাচ্যে বাজছে নতুন আরেক সর্বাত্মক যুদ্ধের দামাওয়া। সম্প্রতি ইরানের মাটিতে ইসরায়েলের গুপ্ত হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে তেহরান এই হত্যার কঠিন প্রতিশোধ নেবে। এতে করে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা ঘুম হারাম করে দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যের। এমন অবস্থায় দেশ দুটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল জর্ডান। ইরান বা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চায় না জর্ডান। জানিয়েছে নিজেদের আকাশ সীমায় যে কোনো লক্ষ্যবস্তুকে গুলি করে ধ্বংস করতে প্রস্তুত তারা। 11 আগস্ট রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন আল আরাবিয়া টিভিতে দেওয়া সাক্ষাৎকারে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, আমরা ইরান বা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্র হব না। আমরা ইরানি এবং ইসরায়েলিদের জানিয়েছি আমরা কাউকে আমাদের আকাশ সীমা লঙ্ঘন করতে এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে দেব না। তিনি আরও বলেছেন, আমাদের আকাশ সীমার মধ্য দিয়ে যাওয়া বা আমাদের নাগরিকদের জন্য হুমকি বলে মনে হয় এমন যে কোনো কিছুকে আমরা শক্ত হাতে আটকাব। চলতি বছরের এপ্রিলে ইসরায়েলে প্রথমবারের মতো হামলা চালায় ইরান। তবে সেই হামলার সময় ইরান ও ইসরায়েলের মধ্যে অবস্থিত জর্ডান ইরানি অনেক ক্ষেপণাস্ত্র আটকে দেয়। দেশটি সে সময় বলেছিল, নিজেদের আকাশ সীমায় প্রবেশ করার কারণে সেগুলোকে আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ ইসরায়েলকে সহায়তা না করার ইঙ্গিত দেয় তারা।